পলিটিক্স রাজনীতি আমি ফুল ইচ্ছা যে আমি রাজনীতি করি মানে এটা তো ফুল টাইম জব এটা তো মানে পার্টলি কিছু করা যাবে না সেটা যেটা হচ্ছে সেটা তো বিমান দাগে জিজ্ঞেস করেছিল যে আপনাদের কোনো এ নেই কেন মানে আপনাদের কোনো ফুটবলার নেই কেন আপনাদের এই বলেছিল এর ভেতর বাইরের লড়াইকে পার্লামেন্টের ভেতরে নিয়ে যাওয়া বিধানসভার ভেতরে নিয়ে যাওয়া আর বোর্ড লড়াইটা বাইরে নিয়ে আসা সেটা যে পারবে সে যদি ফুটবল লড়াই তো হবে আমরা নেব তাকে তো এখন একটু সময়টা না একটু গণ্ডগোল লাগছে মানে সেটা কোথায় কোথায় জোরালোভাবে একটা করা দরকার সেটা আমি সময় করে উঠতে পারছি না সে অভিনয়টা অভিনয় করতে গিয়ে কাদের 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 আমার 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 আছে 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 মানে অন্য কিছু ভয় নয় মানে আমার কোনো আমার না যত মানে দিন যাচ্ছে আমার কেন একটা তৈরি হচ্ছে যে যে আমি আমার এই বাকি যে মানে যে যেটুকু কাটিয়ে এলাম বাকি যেটুকু পড়ে রয়েছে আর কি সেটা আমি জানি না নির্দিষ্ট নয় তার মধ্যে একটা কিছু না করতে হবে মানে সেই করাটা থিয়েটার সিনেমা নয় কিছুটা করতে হবে যাতে করে মানুষ একটু মনে রাখে আর কি মানে কিন্তু খুব সেই ভয়টা আমার খালি হচ্ছে যে আমি মরে যাবো না তো মানে সময়টা শেষ হয়ে আসছে কিছুটা করতে হবে মানে খুবই অন্যায় চারিদিকে তো আমার ভালো লাগছে না আর কি অনেকটাই সেটাই আমাকে খুব কুড়ে করে খায় সেই আমার খুবই আমি যাদেরকে দেখে বড় হয়েছে আমি পুরুলিয়া রামকৃষ্ণ হিসাবে পড়তাম সেসব মাস্টারমশাই মাস্টার মশাই সেসব সন্ন্যাসী সব লোকজন এখন একটু সময়টা না একটু গণ্ডগোল লাগছে মানে সেটা কোথায় জোরালোভাবে কিছুটা করা দরকার সেইটা আমি সময় করে উঠতে না অভিনয়টা অভিনয় করতে গিয়ে আমি প্রায় পাঁচ ছটা থিয়েটার করি নীলের করি দুটো খরাজের করি দুটো বিপ্লবের করি দুটো ফলে ছটা থিয়েটারই হয়ে গেল তাহলে আর তারপরে জগদ্ধাত্রী এবং গীতা এই এইসব করতে গিয়ে তো যাই হোক সেই ভয়টা হয় সময়টা কি শেষ হয়ে আসছে হ্যাঁ মানে এমন কিছু কাজ যেটা সমাজে কিছু মানে কন্ট্রিবিউশন হয় আপনার তরফ থেকে এরকম কোন কাজ করতে চান যে কাজের মাধ্যমে পলিটিক্স 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 রাজনীতি আমি ফুল ফ্লেজেট মানে ইচ্ছা হয় যে আমি রাজনীতি করি মানে এটা তো ফুল টাইম জব এটা তো মানে পার্টলি কিছু করা যাবে না না সেটা যেটা হচ্ছে সেটা তো বিমান দাগে জিজ্ঞেস করেছিল যে আপনাদের কোনো এ নেই কেন মানে আপনাদের কোনো ফুটবলার নেই কেন আপনাদের এই বলেছিল এর ভেতর বাইরের লড়াইকে পার্লামেন্টের ভেতরে নিয়ে যাওয়া বিধানসভার ভেতরে নিয়ে যাওয়া বোর্ড লড়াইটা বাইরে নিয়ে আসা সেটা যে পারবে সে যদি লড়াই তো হবে আমরা নেবো থাকে তো সেটা তো একটা পুরোপুরি একটা হোল টাইম জব এবং সেটা বুঝতে হবে সেটা তো গোটা জিনিসটাকে বুঝতে হবে সেই সময়টা বোধ হয় আর আমার হাতে থাকছে না আমার মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে সেটা আমার খুব কষ্ট হয় আর কি টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা